हाय बंधुरा आमी तनिमा होमिका तनिमा अधिकारी चैनेले आबार एकटा नतून भिडियो निये तोमादेर काछे हाजिर होयेछि। बंधुरा आशा करी आजकेर भिडियोटा तोमादेर भीषण भीषण भालो लागबे। भालो लागले अवश्यई एकटा लाइक करो, शेयर करो, कमेंट करो। आर जारा चैनेले नतून चैनेलटा भालो लेगे थाकले, आमार भिडियोगुलो भालो लेगे थाकले अवश्यई चैनेलटा सबस्क्राइब करे पाशे बेल बाटनटा अल करे रेखो जाते तोमरा नोटिफिकेशन साथे साथे पेये जाओ। आर आजके होच्छे बृहस्पतिवारेर बेश बेला, माने एखन 10:30 बाजे, सकाल 9 आर कि, तो बेला बोलते 10:30 আর কি। তো এখন হচ্ছে শ্যাম্পুটা দিয়ে নিয়েছি, সোনাইকে আনতে যাব বন্ধুরা। আর আজকে হচ্ছে কি বলতো, একটা বিয়ে বাড়ি আছে সন্ধ্যাবেলা, তো সেই জন্যই মনে মোটামুটি প্রিপারেশন নিচ্ছি আর কি। শ্যাম্পুটা পুঁতিয়ে নিলাম, কারণ বেশ কতদিন শ্যাম্পু দেওয়া হয়নি। আর দেখো কাচাকুচি করে সব কিছু নিয়ে যে চলে এসেছি ছাদে বন্ধুরা। আর এখন শ্যাম্পুটা করে আর চুলটা ভালো করে মুছে নিলাম। আর একটু রোদে তো ভীষণ ঠান্ডা লাগছে আর কি, তো সেই জন্য একটু রোদের মধ্যে এসে চুল টুলগুলো মুছে নিলাম, জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে তারপরে একটু রোদে দাঁড়াবো। দাঁড়িয়ে তারপরে আমি হচ্ছে সোনাইকে আনতে যাব রেডি হয়ে হয়ে। তো বন্ধুরা শীতের দিনে না এত তাড়াতাড়ি বেলা চলে যায় কি বলবো। আর সকালে হচ্ছে সোনাইকে দিয়ে এসেছিলাম, এসে আর পড়ানো ছিল, পড়িয়ে উঠে ঘর দরে টুকটাক কাজকর্ম করেছি। যেহেতু বৃহস্পতিবার তো গোপালের পূজাটা সেরে নিলাম সকালে আর কি, সকালের পূজাটা সেরে নিয়েছিলাম মানে পূজা করে উঠে, তারপরে একটু ঘর দরের কাজ বাজ করে রান্না ফান্নাগুলো করে আর আমি এখন শ্যাম্পু ট্যাম্পু দিয়ে নিলাম। আর তো সকালের এত তাড়াতাড়ি মানে সময়টা চলে যায় কি বলবো বন্ধুরা, তোমাদের মানে চোখের নিমিষে পলক ফেলতে না ফেলতেই চলে যায়। তো সেই জন্য মানে আজকেও কিন্তু আমি ট্রেনে যেতে পারবো না, কারণ আজকেও আমি লেট করে ফেলেছি, কারণ কাজ সারতে সারতে শ্যাম্পু দিতে আমি ভাবলাম যে ঠিক আছে কি আছে বলো বন্ধুরা, শীতের দিনে আর সব কাজ একা হাতে করতে না সত্যি কথা অনেকটাই কষ্ট হয়ে দাঁড়ায়, কারণ হুটপাট করে সব কিছু করা যায় না। তো শীতের দিনে হাত পা মানে সেই যেন অবশ হয়ে থাকে, আর সব কাজ জলদি জলদি করাও যায় না, ধীরে সুস্থে করতে হয়। তো বৃহস্পতিবারে অনেক টুকটাক কাজ থাকে, ঘরদোর পরিষ্কার, তারপরে হচ্ছে গোছানো গাছানো সব কিছু থাকে। আর সোনার স্কুল ড্রেসগুলো আজকে সব কেচে দিয়েছি, মানে যেগুলো হচ্ছে সোম থেকে বুধবার পর্যন্ত পড়ে, তো বুধবার পড়া হয়ে গেছে। আগের দিন হাজব্যান্ড সোনাইকে নিয়ে এসেছিল, আর যেহেতু বুধবার পর্যন্ত হয়ে গেছে, আজ বৃহস্পতিবার, তো স্কুল ড্রেসগুলো যেহেতু বুধবার এর পর আর পড়বে না, অন্য ড্রেস পড়বে, তো সেই জন্য আগের ড্রেসগুলো সব কেচে দিলাম। তো লেগিংস, সোয়েটার সব কিছু ওর সাথে যেগুলো ম্যাচ করে পরানো হয়, তো সব কিছুই কেচে দিয়ে দিলাম। আর রোদ আছে ভালো, শুকিয়ে যাবে বন্ধুরা। আর আজকেও আমি হচ্ছে এই এখন স্নান করেছি, করে পূজাটা একটু করে আর বেরিয়ে যাব বন্ধুরা। তো আজকেও অটোয় অটোয় করে যাব, তো এইটাই ঠিক আছে। আর প্রত্যেক দিন যেরকমভাবে চলি আজকেও সেরকমভাবে চলবো বন্ধুরা, সারাদিনে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা সাথে থাকো, সন্ধ্যাবেলা তো বিয়েবাড়ি আছে, আর সারাটা দিনে কাজকর্ম ভালো মন্দ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তোমরা আমার আপনজন, তোমরা ছাড়া তো আমি কোনো কাজই তেমনভাবে করতে পারি না। আর ভিডিওটা দিতে একটু লেট হচ্ছে বন্ধুরা, কারণ হচ্ছে কী বলতো, বিয়েবাড়ি ছিল, তারপরে এসেছি, এসে আর শরীরটাও ঠিক ভালো লাগছিল না কি, তো তারপরে আবার এক্সাম ছিল, তো এরকম শুক্রবার এক্সাম ছিল, তো এইরকম এই জন্য ভিডিওটা এডিট করতে একটু লেট হয়ে গেছে। তো বন্ধুরা এটাই, চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো হোমমেকার তনিমা অধিকারী চ্যানেলটা। আর ভালো লেগে থাকলে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুরা বন্ধু বান্ধবদের মধ্যে। আর তাড়াতাড়ি টুকে করে দাও, আর পুরো ভিডিওটা তোমরা দেখো, স্কিপ করো না বন্ধুরা, তাহলে আমার ওয়াচ টাইমটা ঠিকঠাক থাকবে। তো তোমরাই তো আমার আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, যেটুকু এখনও পর্যন্ত এগিয়েছি সব কিছুই তোমাদের জন্য বন্ধুরা। তোমরা যদি পাশে না থাকো এতটুকু একটা পা মানে এগোনো সম্ভব নয়, তো সেটা তো আর অস্বীকার করলে তো হয় না, তো সেটাই তো তোমরা পাশে থেকো বন্ধুরা। আর আশা করি আমার পাশে যেরকমভাবে তোমরা আছো সেরকমভাবেই থাকবে এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো বন্ধুরা আজকে আমি দেখাবো তোমাদের মেনলি সব কাজের সাথে কীভাবে ম্যানেজ করে এ টু জেড সব কিছু একা হাতে করি, তো সেইটুকু প্রত্যেক দিনের কাজের কাজটাকে একটু সুন্দর করে গুছিয়ে সাজিয়ে ভাগ করে নিতে তোমাদের সাথে ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো তোমরা সেটা অ্যাপ্রিসিয়েট করো, সেটাই আমার অনেক অনেক পাওয়া। তো বন্ধুরা দেখো এই যে, আর এই তুলসী গাছটা দেখো, কৃষ্ণ তুলসী গাছ এই যে। আর তো আমি স্নান টান করে নিয়েছি, আর গোপালকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, গোপালকে পূজাও দিয়ে নিলাম বন্ধুরা। তো গোপালের পূজাটা তো আমি মানে স্নান করেই দিয়ে দিই, আর নিজে তো নিচে এখন গোপাল আছে, আর গোপালের ভোগ দিয়েছি দেখো, কাজু কিশমিশ আর হচ্ছে মিছরি জল। তো বন্ধুরা গোপালের ভোগ দর্শনও করিয়ে নিলাম তোমাদের, আর একটু চা ছিল তো সেটা গরম করে দিয়েছি, আর চারটে বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা 11:30 বাজে, চলো।
আর তো গিয়ে সোনাইকে দেখো নিয়ে এই যে বাড়ি ফিরছি, আর সোনাইকে হচ্ছে ফেরার সময় না একটু কিছু খাবার দিই ওকে। তো আজকে পেয়ারা নিয়ে গেছিলাম, সোনাই ভীষণ পছন্দ করে, আর এখন পেয়ারাগুলো ভীষণ মিষ্টি, তো শীতের দিনের পেয়ারা তো ভীষণ পছন্দ করে ও। তো দুটো পেয়ারা নিয়ে হচ্ছে কেটে ভালো করে লবণ মিশিয়ে দিয়েছিলাম, আর এই যে এখন ফ্রন্টেনের মধ্যে একটু খাচ্ছিলাম দুজনে, দুজনেই খাচ্ছিলাম। তো এই যে ফিরছি এখন বন্ধুরা, আর আজকে না সকালে মানে দুপুর হয়ে গেছে এখন প্রায় ধরো 12টা তো বাজে, কিন্তু বেশ হাওয়া দিচ্ছে, ওই জন্য সোনার সোয়েটারটা খুলিনি। আর এই যে হেঁটে হেঁটে আসছে এখন দুজনে গল্প করে করে, তো এইরকম। তো বন্ধুরা এসে তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর ভিডিও করিনি। সন্ধ্যেবেলা হচ্ছে পড়ানো হয়ে গেছে, দুজন পড়তে এসেছিলো, তো বন্ধুরা সন্ধ্যেবেলা পড়ানোটা কমপ্লিট করে আর এখন দেখো রেডি হয়ে নিচ্ছে। তো সোনাইকে এই ড্রেসটা পরিয়েছে, পিঙ্ক কালারের ড্রেস, তার সাথে হচ্ছে হ্যাঁ নেভি ব্লু কালারের পা প্যান্ট পরিয়েছে, মোজা তো থাকছে, সোয়েটার আর পরিয়ে নিয়েছে। আমিও বন্ধুরা শাড়ি পরে নেবো, ওকে আগে মানে ড্রেস আপ করিয়ে নিচ্ছি, আর হাজব্যান্ড আসবে অফিস থেকে, আমরা হাজব্যান্ড ওখানে দাঁড়াবে আর আমরা দুজন চলে যাব। আর তো সোনাইকে রেডি করে দিলাম, এবার আমি ড্রেস আপ করে নিই। তো বন্ধুরা চলো, আর এই যে দেখো এখানে চলেও এসেছি, আর ভিডিও করা হয়নি কারণ 9:30 তো অলরেডি বেজেই গেছিলো, আর এখানে দেখো চলেও এসেছি, তো একটুখানি হেঁটে। তো আর এখানে দেখো নিচে সব স্টল বসেছে, আর এই যে এখানে পকোড়া, ফুচকা, আইসক্রিম, তারপরে হচ্ছে তোমার কফি, সব কিছু বসেছে, আর সুন্দর করে গেটটা সাজানো হয়েছে, আর সমস্ত কিছু মানে বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট, ভীষণ সুন্দর বন্ধুরা। আর এখানে দেখো সব কিছু মানে স্টলের কাছে যেখানে বসেছে সব কিছু স্টল, তো ওখানে বাইরে থেকে যারা আসছে সবাই খেয়ে মানে স্ন্যাক্সগুলো খেয়ে তারপরে উপরে উঠছে। আর এই যে সোনায় দেখো এখানে আছে, তো আমরা একটু পকোড়া খেয়েছিলাম আর কিছু খাইনি, তো না আমি খেয়েছি ফুচকা, পকোড়ার পর ফুচকা খেয়েছিলাম, তো সেই জন্য যেহেতু ওপরে এখন অনেকটাই ভিড় আছে ওপরে এখনও যায়নি। তো বন্ধুরা পাত্রের নাম হচ্ছে শুভঙ্কর আর পাত্রীর নাম হচ্ছে রমি, আর আমরা এখানে ওয়েট করছি, তো একটু স্ন্যাক্স খেয়ে দিয়ে এখানে ওয়েট করছি, তো ওপরটা একটু খালি হলে তারপরে ওপরে উঠবো। তো এটা নিজেদের মধ্যে একটু গল্প গুজব করছি, আর সোনাই বেশ দেখছে ভালো লাগছে ওর আর কি, ওরই খুশি বেশি। তো এটা আর এই যে এখানে দেখো এই যে নতুন বউ, তো তোমরা দেখো ভীষণ সুন্দর লাগছে, একদম সুন্দর করে সাজানো গোছানো। আর তো এই যে দিদি, এই দিদির হচ্ছে ছেলের বিয়ে, তো এটাই আমার মানে শ্বশুরবাড়ির সম্পর্কে দিদি হয়। তো আমার সেজো যে ভাসুর আছেন, তো ওনার সাথেই একসাথে পড়াশোনা করেছেন, তো এটাই ভীষণ ভালো লাগলো যে মনে করে যে আমাদেরকে বলেছে, সত্যি কথা আমরা খুব খুশি, খুব হ্যাপি হয়েছে। আর দিদি একদম মানে এত আন্তরিক না, মানে কি বলবো, আমরা বাড়িতে ছিলাম না, দুবার এসে ঘুরে চলে গেছে, মানে আগে আর কি বিয়ের নিমন্ত্রণ নয় তখন এমনি, মানে এত মানে মিশুকে। আর দেখো এখানে প্রচুর আর সব চেনা মুখ, কী বলো তো, আমরা থাকতাম আগে ওই পাড়ায় ভাড়া, তো তারার বাগানে ভাড়া থাকতাম, তো তখন তো ওখানে সবাইকে মোটামুটি চিনি, আর এখন তার পাশের পাড়াতেই আছি এখন, তো সেই জন্য সবই চেনা মুখ, ভীষণ ভালো লাগছে আর খুব খুশি। সোনাই তো ভীষণ হ্যাপি, তো মেনলি সোনাইয়ের আনন্দ, ও মানে ভীষণ সুন্দরভাবে মা যাবো মা যাবো মানে সুন্দর করে সেজে গুজে ও রেডি, তো সেই জন্যই মেনলি আসা। আর ও দিদি এত আন্তরিকভাবে বলে গেছেন, মানে না গিয়ে পারলাম না। তো বন্ধুরা এখানে হচ্ছে দিদির সাথে দেখে, নতুন বউ দেখে, আর সবার সাথে মোটামুটি দেখাটা সাক্ষাৎ করে, আর এবার আমরা উপরে চলে যাব কারণ এখানে আর বেশি লেট করব না। পরের দিন সকালে সোনাইয়ের স্কুল আছে, তো সেই জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম আর কি, যেহেতু মর্নিংয়ে ওকে নিয়ে আবার বেরোতে হবে, তো সেই জন্যই আর এসে আবার না ঠিকঠাক ঘুম হলে আবার সকালে উঠতে চাইবে না। তো চলো বন্ধুরা এখানে খাওয়া দাওয়া করে নিই। আর প্রথমে হয়েছিলো, প্রথমে দিয়েছিল হচ্ছে স্যালাড, তারপরে বেবি নান, চানা মশলা, আর হচ্ছে বিরিয়ানি, আর মাটন কষা, চাটনি, পাঁপড়, আর আর হচ্ছে সন্দেশ, রসগোল্লা, আর আইসক্রিম। তো এই হয়েছিল, আর ভীষণ সুন্দর রান্নাবান্না হয়েছিল, এবং টেক কেয়ার ভীষণ করেছেন দাদা, এই যে পাঞ্জাবি পরে আছেন দাদা। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও, আমরা তো ভীষণ এনজয় করেছি, সত্যি কথা সব কিছু হয়তো ক্যামেরাবন্দি করা হয়নি, কিন্তু ভীষণ ভালো লেগেছে। বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি।